সে হুঁশছিল না চার বছরের মেয়ের দিকে, ধরত না স্বামীর ফোন। কথাবার্তায় হাবভাবে মৌমিতা বুঝিয়ে দিত সংসারে মন নেই তার। বাড়ির লোকজন এই পরিবর্তন দেখে কিছু বলতে গেলে অশান্তি করত মৌমিতা। এলাকার মানুষের সন্দেহ ছিল সুরজিৎ প্রামাণিকের ওপরে। গোমক পাতার মামার বাড়ির পাশে মৌমিতার বান্ধবীর বাড়ি, সুরজিৎ ওই বান্ধবীর স্বামী। দুই বান্ধবীর বাড়ির মধ্যে যাতায়াত হতো, সেই সূত্রেই মৌমিতার ঘনিষ্ঠতা বাড়ি সুরজিৎ প্রামাণিকের সঙ্গে। আমার ভাগ্নি মৌমিতা পাত্র গত 22 তারিখ সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল। বর্তমানে আমরা খবর পাই আমাদের পাশের বাড়ির জামাই, উনি হচ্ছে গিয়ে আমার ভাগ্নি জামাই হয়, ওনার কাছে রয়েছে। এবং ওনাকে যখন আমি ফোন করি, উনি বারবার মিথ্যে কথা বলে গেছেন, প্রতিটা মুহূর্ত মিথ্যে কথা বলে গেছেন। এবং ওর বন্ধু একটা রয়েছে খোনাড়িয়া।